ওই পানি খুব বেশি বাড়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন। ওবার স্রোত বেশি আপনি পড়ে দিবে। আসলে আমাদের এলাকা এক ঘন্টার ভিতরে বাঁধভাঙার এক ঘন্টার ভিতরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পানি ঢুকতেছে এলাকায়। আপনি তোরে পাশে আনি বকি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমাদের এলাকা অল্প সময়ের মধ্যেই প্লাবিত হয়ে গেছে। ওয়াদারে গলা পড়ে গেছে, বাঙ্গারাট বুড়িয়ে গলা পড়ে গেছে, সাথে আমায় পড়ে যাইবা যাইন না, পানি আইয়া গলা পড়ে গেছে। বাগার পয়লা একা মতো ভাঙছে, সকালে বাগারাট ভাঙছে, আরও একটু পয়লা আগে আদিনাবাদ ভাঙছে, ও তিন জায়গা ভাঙছে। সবকে সাহায্য করতে সবে দোয়া করবা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা, আসলে দেখা নিল লাগি নাই। আমি কইতাম চাইতাম ওটাও যে আমরা মনু নদীর প্রকল্প আওয়ার পরে সবে লাগি গে লাগি খাওয়া খাওয়ি, সেও খামো নাই। আজকে খাম যদি ঠিক মতো করতে পারতাম তে হয়তো আজকে আমরা এই পরিণতিটা দেখা লাগলো না। নে ভিজি যাও, কিটা আগে ভিজি গেছে না? আপনারা দেখতে পারটা কত দ্রুত গতিতে পানি বাড়ে। সবরে অনুরোধ কর্ম, অবশ্যই যে যেখান থেকে দেখায় সবরে অনুরোধ কর্ম, সবাই আপনার লাগে দোয়া করতা যাতে পানি খুব দ্রুত কমে। পানি না কমলে হয়তো আমরা যেটা হইতাম, সারা মৌলভীবাজারবাসীর পরিণতি খুবই খারাপ। যারা যারা যে যে এলাকা বেশি প্লাবিত হয়েছে, হয়তো যারা এলাকার পানি ঢুকছে না তারা হয়তো আইরা আইরা দেখরা, দেখাটা ইম্পর্টেন্ট না। বর্তমানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লগে জড়িত আছেন, তারা বন্যার্ত হকলোর পাশে দাঁড়াইতে আমি আহ্বান জানাইমো আমার পক্ষ থাকি, এনার মিডিয়া পরিবারের পক্ষ থাকি। কারণ আপনারা নিজেও জানেন না কত কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানুষের ক্ষয়ক্ষতি ওর। অনেকে কইরা ইন্ডিয়ার সাতটা গেট খুলে দিলেছে, ও কারণে আমরা এই পরিণতি। যাই হোক, পরিণতি সবসময় খারাপ থাকে না ইনশাল্লাহ। বা ছাত্র আন্দোলনের ফলে জেলা বিজয় হয়েছে, বন্যারটা কি বাঁচিয়াও সবে একটা বিজয়ের মুখ দেখবা ইনশাল্লাহ। সবই সবার লাগি দোয়া করবা, তবে খারাপ সময়েও আপনারা যারা সহযোগিতা করবা, মানুষের পাশে আইয়া দাঁড়াইবা, এর চাইতে বড় বন্ধুর পরিচয় আর কিছু হইত না। কি সময়টা আপনারা একে অন্যের পাশে আইবা ইনশাল্লাহ। শুকনা খাবার দিয়ে হোক, পানি দিয়ে হোক, বা আগুন যে কোনো কিছু দিয়ে সহযোগিতা করেন করবা। আর এখন পর্যন্ত কিন্তু দুইটা এলাকা ইতিমধ্যে আপনারা প্লাবিত হয়ে গেছে কি দেখা, সৈয়দনগর ও সাইড আর এই সাইড লগে আদিনাবাদ। তো পাশাপাশি টগরপুর সহ যে কয়েকটা এলাকা আছে আমি হইমু রাজনগরের প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, বা আপনার গরু ছাগল বা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো নিরাপদে নিতে পারছেন না, আপনারা অবশ্যই নিরাপদে নেওয়ার চেষ্টা করবা, নতুবা এগুলাও আড়াইবা। পানির স্রোতে কিছুক্ষণ আগে আমরা নীলু রহমান বাইয়ে শ্বাসমহল তাকিয়া বাইরে আমি জিকা ইসলাম বাই আমার কইলা যে শ্বাসমহল একটা মেয়ে, ও ওলাখান স্রোতর পানির মাঝে বাসিয়া গেছিল কি বাদে তারা বাঁচাইছইন। আর তারার ইকানো যে বাঙ্গা আছিল, বাঙ্গন খুবই বেশি আসিল তখন আমার বাড়ির ভিতরে দি পানি, আর মানে বাড়ির যে গেট আছে গেইটের ভিতরে দি পানি আইয়া সারা ই সাইড যেগুলো আছে এইটাই লোক আমার বাড়ির মেইন সড়ক প্লাবিত হইল। তো 2018 বন্যার সময় নিজর বাড়ি বাসিয়া যা আর কি দেখায় না, ও দেখেন আমার নিজের বাড়ির গতি। অনেকে জিজ্ঞাসা যে আপু আপনার বাড়ি কই, আমার বাড়ি আদনাবাজ, আর আমিও বন্যার্থ এলাকার একজন, আমার বাড়ির গেইটে দিয়ে পানি যার কিলাম, কত দ্রুত গতিতে পানি যার, সবে আপনার লাগি দোয়া করবা। বাই তাহলে কই যাওবা, ও তাহলে মাদ্রের সাথেই নেরা তো আপনারা বাড়ি উঁচা নিতে ঠিক আর তো পানির সম্ভাবনা নাই বুঝছি। তো আপনারা যারা জানেন না ও দেখেন
আমার আম্মে খুব কষ্ট পাইছেন, ও সামনে লগে আমার কুকুর, তো কুকুরের তো মাছ তো টোটালি রয়েছে না, প্রায় 15,000 টাকার মাছ ফেলাইছিলাম, কুকুর হয়ে গেছে গিয়ে এখন মনুগান, কিছু করার নাই। আর যত ও কিছুক্ষণ আগে বন্যা মাত্র বাদটা বাংছে খাড়া খাড়ার মাঝে আমার বাড়ির ভিতরে রাস্তা প্লাবিত হয়ে যায় গি, তবে আমার লাগি দোয়া করবা, আর অবশ্যই ভিডিওটা যারা দেখরা শেয়ার করবা। আসলে এলাকার মানুষের শেখ হাসিনার প্রতি কত খুব, ইতা যদি আপনারা গাইলো নইনতে আপনারা বুঝতে পারবা, আপনার ইতা শুনাইবার, কারণ যা যারা বন্যার পানিতে প্লাবিত হয় তারা হইতে পারে যে কি অবস্থা। আল্লাহ আমরা সব রে রক্ষা করতা, সবে আমরা লাগি দোয়া করবা। আর আসলে সবরে বারবার ওটাও অনুরোধ করমু, পরিস্থিতি যত ভয়াবহ হোক যত খারাপ হোক আপনারা নিজরে কন্ট্রোল করার চেষ্টা করবা, আপনারা যেগুলা প্রয়োজনীয় জিনিসপত্র আছে এগুলো আপনারা নিরাপদ স্থানও নিবা, আমরা নিজেরাও কিন্তু আমরার হাঁস মুরু গরু ছাগল এগুলা নিরাপদ স্থানও নেওয়ার চেষ্টা করছেন, জানি না কতটুকু থাকব কিনা না, দেখুন মনুগাঙ্গল লাগিয়ে দিকে আর আশপাশের এরা দড়ি দড়ি নেরা। মানে পুরা মনু নদী, আর মনু নদী যাওয়া লাগতো নাই, পুরাই মনু নদী, আদিনাবাদ এখন মনু নদীতে পরিণত হয়েছে। আপনারা আমার কথাগুলো শুনরা নি আমি জানি না, অ্যাডভোকেট খাওসার আহমদ ভাই কিতা হরিমবালা আসেননি, আর সবরে হরিম সবর পাশে ইয়ে দাঁড়াইতা, এখন মাত্র 5 মিনিট গেছে পানি ঢুকের, 5 মিনিটের ভিতরে রাস্তাঘাটের এই অবস্থা, বাড়িঘর দুয়ারের অবস্থা, দোকানঘাটের এই অবস্থা, এগুলো উঁচা সবচাইতে উঁচা জায়গা হইলে গেও বাড়িটা, ও বাড়িও এখন দেখুন কোন পরিণতি আছে। আমরা নিচু জায়গা টোটালি নাই, মানে আমরা এলাকার মাঝে সব কিন্তু কুচা জায়গা, ও উঁচা জায়গার সব বাড়ি প্লাবিত, কারণ মনু নদীর যে বাঁধর যে রাস্তার যে খাম আইছিল রাস্তা আমরা কেন সঠিকভাবে করা হয়েছে না, পানি উন্নয়ন বৈধ করিয়া দিছ না, তো তার আর গাফিলতির কারণে আজকে আমরা বন্যার, তো নতুবা এই এইরকম পানি বা এইরকম বন্যার সম্ভাবনা থাকলো না নে, দেখর বাবাই যেও যেখান থেকে দেখইন, আসলে এটা আমার আমি একলা একজন ভুক্তভোগী তা নাই, রাজনগর উপজেলার একামদু পুনাগাঁও শাসমহল আদিনাবাদ, তারপর যেহেতু আমি স্ক্রিনও আদিনাবাদ দেওয়ার কারণটা হইল গিয়া দেখিওন খেয়াল করে লইয়া যাইন স্রোত বেশি, স্রোত বেশি বাংলানি বাংলাটোর পানিকিটা ঢুকছে নি বুঝছি, তো আসলে অনেকে বাচ্চা কাচ্চা লইয়া যদি পরে গড়টা কি যাইতে পারি না, ও কারণে তারা বাচ্চা ইন্দরে নিরাপদ জায়গাত মেরা, কারণ যত সময় যার আমি 18-এর বন্যা দেখছি, 18-এর বন্যার সময় আমাদের গড়ের 8 পানি ছিল, তো বর্তমানে 18-এর পরে 2024-এর বন্যা, এর ভিতরে অনেকবার বন্যা অনেক জায়গায় হয়েছে কিন্তু কি ই এলাকা তৈছিল না, বাঁচাইলিসা অকলে কোনো রকম, কিন্তু কি এখন আর বাঁচানি সম্ভব না। কি পরিমাণে পানি, মানে মনু নদীর এত পরিমাণে পানি আইলো কোনান থাকি প্রশ্ন হইল ওটা, আমি ক্যাপশনও দিছি বাবা, এটা রাজনগরের রাজনগর টেংরা ইউনিয়নের 9 নং ওয়ার্ড, 6 নং টেংরা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড পুরাটাই প্লাবিত হইতে পারেন, কিছুক্ষণের ভিতরে হয়তো কুনাগাঁওর সকল গড়দুয়ারও পানি উঠে যাইব, আমি কুনাগাঁওর সব ভাই বোন সদরে কই মই গেলার আরও একটা এলাকা আছে কুনাগাঁও শহর, আপনারা আপনারা রাস মুরুক যাবতীয় সম্পদ আপনারা নিরাপদ জায়গাত নেওকা, বিশেষ করে যারা লাইভ দেখরা গৌরবইয়া পানি আওয়া আনন্দের কোনো বিষয় না, কতটা কষ্টর যদি আপনারা সামনে তাকইতে ফিল করতে পারবা, কতটা দুঃখে আছে এলাকার মানুষ,
আমরা নিজের পুকুর সহ আশপাশে নিম্নে 20-25টা বাড়ি, প্রত্যেকটা বাড়িরই আলাদা আলাদা পুকুর আছে। সকল পুকুরের তো মাছ তো গেছে, কিতা কি যা সুদে পানি যার তো চিন্তা করেন, মাছ কিলা খান গেছে। সাপে অলরেডি সকালে কামড় দিলাইছে ভাই, কামড় উমর লইয়াও লাগবো দাম, কারণ সাপ এটা কি যা সাপ চিনি না, বাদে গিয়ে শুন দিছি। আসলে এটা আনন্দর বা খুশির কোনো বিষয় নাই, খুবই কষ্টের। আপনারাই সবাই আমরা লাগি দোয়া করতা, আর এখানে অন্যরা সহযোগিতা রাত বাড়াইয়া দিতা, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে দাসত, কে বাসদার, কে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, ইতা তো কইতা না আপনারা। বিপদ একে অন্যরে সহযোগিতা করতা, ওটাই লগি বন্ধুর পরিচয়, ওটাই লগি আসল মনুষ্যত্বের পরিচয়। এবং আমি আহ্বান জানাইমু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও যারা জড়িত আছেন এবং বর্তমানে যারা জনপ্রতিনিধিত্বর দায়িত্ব পালন করা, আপনারা বিশেষ করে রাজনগর, কমলগঞ্জ সহ যে কয়টা এলাকাত বন্যার পানিয়ে প্লাবিত হওয়ার, আপনারা অতি দ্রুত উকা এবং এলাকার মানুষের সহযোগিতার হাত বাড়াইয়া দৌকা। কারণ রাষ্ট্রীয় সম্পদের পাশাপাশি মানুষের যে যেগুলা দিয়া মানুষের স্বপ্ন আছে, যেগুলা লইয়া মানুষ বসবাস করতো, বাস করতো, যেগুলা তারার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, সবটা কিন্তু বাসিদার। হাজার হাজার হেক্টর জমির যে দানগুলো আছে সবগুলো ইলা বাসিয়া যার গিয়া। আমি যেখান থেকে লাইভ করলাম ভাই, ক্যাপশন আছে, আপনি ক্যাপশন করি লাইন, এটা আদিনাবাদ রাজনগরের। আর এখানেও মনুগাঙ্গর যে বাঁধগুলো আছে, মনুগাঙ্গর বাঁধটার তিনটা বাঁধ আছে, একটা হইলো আদিনাবাদ বাঁধ, একটা হইলো গিয়ে আপনার বাঙ্গারাটোর সাইডে একটা বাঁধ আছে, একটা একা মধুই, তিনটা বাঁধই ভাঙি গেছে গিয়া, যার কারণে প্রতিটা তিনটা বাঁধ থেকেই পানি। আর যদি পানি এখন বাড়ে, 128 ডিগ্রি আছিল, এখন তো আর আমি নিজেও দেখতাম পারো, আমরা নিজেই লাইভ করাম চাঁদনি ঘাটর। আর যদি মনে করেন 130 বা 135 যায়, তাইলে হয়তো আমরা ঘর দুয়ার, বাড়ি ঘর দুয়ার যে উঁচা জায়গা থাকলেও সব ডুবে যাই বলি, তখন হয়তো এই রাস্তা তার উপারই লাগতো না, নৌকা টুকাইও পাইতাম না। আপনারা আমরা লাগে দোয়া করবা। আসলে কল্পনাও করা যান না যে আমি আমার বাড়ির মেইন রাস্তার এই গতি সেম, কিন্তু আমার এই রাস্তা থাকিয়া মনু নদী খুবই পাশে, ওখানেও কিন্তু অবস্থা খুবই খারাপ, সবসময় বন্যার তো এরার লাগি সহযোগিতার হাত বাড়াইছেন আমরা লন্ডনী বা বৈনান্য হলতে, তারার লাগে আমরা সহযোগিতা লইয়া গেছি, কিন্তু আজকে আমরা নিজেরই অবস্থা খারাপ, সবাই মানে আল্লাহ সাহায্য করতা, সবরে সবাই আমরা লাগি দোয়া করতাম। 130 ডিগ্রিত গেছে গিয়া, থ্যাংক ইউ ভাইয়া আপনি আমারে জানানির লাগে, কারণ আমি আসলে নিজের অবস্থা খারাপ, নিজের বাড়ি ঘর দুয়ারের অবস্থা খারাপ, আমি খুব খান্দা ঘাটি করা, কারণ বাড়ির মাঝে যত ধরনের ফসল থাকে সব ফসল এক বন্যায় সব ফসল মরি যায়, এটা বাঁচে না। দান তো ইটা ই সাইডের যে জমিগুলো আছে, হেক্টর হেক্টর দান আছে, সব দান শেষ, দানের কোনো অস্তিত্ব নাই। যে আমন দানের উপরে কিন্তু আমরা এই রাজনগরবাসীর আপনার কইতা পারেন যে আস্তা বৎসরের জীবিকা, সব জীবিকা শেষ। কতটা কষ্টর এবং কতটা দুঃখর হইতে পারে এটা একমাত্র যার যার ক্ষতিওর বা যারা বন্যায় প্লাবিত ওর ক্ষতিগ্রস্ত হওয়ার তারাই হইতে পারবো। আসলে বৃষ্টিও দেড় বৃষ্টির মাঝে লাইভ করলাম, আপনারা যারা লাইভটা দেখায় সবে অবশ্যই শেয়ার করবা, এক অন্যের পাশে ইয়া দাঁড়াইবা। আর মেইনলি আজকে সদরও আমাদের প্রতিনিধি আছেন, তাই সদর কাবার করার সদরও কোনো জায়গা যদি বন্যায় প্লাবিত হয় অবশ্যই জানাইবা, আর আপনারা কোনো এলাকা যদি প্লাবিত হয় যেগুলো মিডিয়ার মাধ্যমে জানাই দাও, সাইন অবশ্যই আমরা ফুটেজ দিয়ে সহযোগিতা করবা, পেজের নাম্বার আছে বা আমার মেসেঞ্জারও নোট দিতে পারেন, কোনো সমস্যা নাই। সুযোগ সুবিধা অসুবিধা সবই তো এখন খুব উগান্তিতে আছি, কষ্টত আছি, সবাই সবর লাগি যতটুকু পারি মিডিয়ার মাধ্যমে হোক, জনপ্রতিনিধির মাধ্যমে হোক, সবার মাধ্যমে আমরা একে অন্যের পাশে দাঁড়াইতাম। খায়রুল আলম সুয়েল, হাফিজুল ইসলাম সানি, আলমগীর ভাই সহ যারা যারা দেশে এবং বিদেশে অবস্থানরত যারা যারা ভিডিওটা দেখা বা লাইভটা দেখা সবাই ধন্যবাদ জানাইতাম। আসলে বৃষ্টি বাড়ি গেছে গিয়া,
বৃষ্টি পড়ে, বৃষ্টি বৃষ্টির মাঝে এত স্রোতও উবানি যান না। তো সবে দোয়া করবা ইনশাল্লাহ। আমি সাংবাদিক নাসরিন প্রিয়া, এনার মিডিয়া এবং আমার আইডিতে আপনারা ফলো করবা যে আজিকান থেকেও লাইব আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এটাই লোকই রাজনগর এলাকার বর্তমান পরিস্থিতি। আর আপনারা যতটুকু সম্ভব আপনারা একে অন্যের পাশে দাঁড়াইবা, দোয়া করবো আমরা লাগি, আমরা দোয়া করি আপনারা লাগি, যাতে যারা বন্যা এলাকা বন্যায় প্লাবিত হয়েছেন না তারা ওইতা না। আসলে 10 মিনিটের ভিতরে আসতা এগুলো পানি উঠে গেছে, আসতা বাড়িঘর ধরে পানি উঠে গেছে কি সবই মানে জান লইয়া চিন্তা আসেন। পানি যদি 1 ইঞ্চি পানি কমে যদি তে আমরা লাগি খুশির বিষয়। আসলে আমরা খুব কষ্টিত আছি, আমি নিজেও জানতাম না যে আমার বাড়ির ভিতরে এলাকার অবস্থা হইব। আইও শাস্তি এগুলো স্রোত বেশি ও এ গীতা বাবাই তুমি আবার গিলা গান তোমার বাড়ির গীতা বন্যা নি কি গীতা গো তে আমরা আর তোমার বাড়ির বন্যা তো আমার বাড়ির বন্যা দেখো ভাই ওই ভালো আছি। ছাগল লইয়া যাইবা এগুলা আল্লাহ কুলো করে নাও গে জোর রাস্তা ভাঙ্গিয়া দিলে ইবা বাদে আর ছাগল নিতা পারতা নাই ওখানে হতে নাও গি রাস্তা ভাঙ্গিয়া দিলে ইবা রাস্তা ভাঙ্গিয়া দিলে ইলা নিতা পারতা নাই তারা প্রসেস খরদা রাস্তা ভাঙ্গিয়া দিতা কারণ এ এলাকা আছে বেশি বেশি ডুবি যার ও ওখান 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 ভাঙ্গিয়া দিবা কারণ এখানে পানি বেশি ঢুকের তো ও ওয়াদার বান ওই ভাঙ্গিয়া দেওয়ার প্রসেস করতে আমি কথা কইছি যা 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 ও বাসাও ইয়া রুকল আমি যারা স্বপ্ন তারে তুই যাই আমি যারা স্বপ্ন তারে তোমার ছাগল কেউ নিত নাই গো তুই তো নাই আমি রে মাটাই চিরে ভূত খেলা উঠে 3-4 দিনের রুয়ানিস তুই আইছে দেখছি তো দর্শক এটাই লগে আমার এলাকার বর্তমান পরিস্থিতি। আসলে ছাগল গরু যেগুলা এখনো বাড়িতে রয়েছে যেগুলা পানি তো খুব বেশি বাড়ে কোন সময় কাটবাতে ওয়াদার বান না কাটলে তো আমরা শেষ আমরা ওয়ালের উপরে দিতে পানি আটার তো গেছে ও দেখেন ওয়াল কতটুকু সাত আল্লাহ সাহায্য করতা ইউয়ালের প্রতি পানি যাওয়া মানে মানে সব ডুবি যাওয়া মাত্র 10 মিনিটের ভিতরে এইটুক পানি আল্লাহ মাহবুদে সাহায্য করতা কিতার লাগি যে কোটি কোটি টাকার প্রকল্প আনলা আমরা মনুগাঙ্গর বান্ধ আর লাগে আমি বুঝি না আজকে কোটি কোটি টাকার বান্ধ নাইও বাসিয়া লইয়া তারা গিয়ে আমরা বাড়িঘর ধরে খোলতা পানি বাড়েন না কমের দিও ভাই বাসিয়া লাগবে কি তোমার খুশি লাগে নানি জীবনে পানি দেখছো না একটু পরে ঘর ডুব কালো টের ভাই ভাই খামার থাক তো ভাই খামার থাকর কথা কই রাখ খামার থাকর অবস্থা আরো খারাপ আমরা এখান থেকে খামার থাক বেশ দূর নাই ও মনুগাঙ্গই মনুগাং বার হয়ে গেলে এই খামার থাক তো খামার থাকর 80 ভাগ এলাকা আপনারা দেখছেন প্লাবিত হয়ে গেছে গিয়া আর আমরা বাঁচান থাকি আল্লাহ একটু বাঁচাই লিসা কিন্তু এখন আর বাঁচছি না কারণ পানি তো বেশি বাড়ি গেছে গিয়া পানির কতটুক স্রোত একমাত্র আল্লাহ হইতে আর বা আমি আপনারা একটু সামনে গিয়ে দেখাই স্রোতর লাগি না আমি নিজেও বাঁচি যাই মাহবুদাল্লাহ ও যে পানি আর দেখরা ইকানো পানি আওয়ার কল্পনা তো নেই তাই লগি জমিন মানুষের বাড়ি ওই দন মানুষের বাড়ি করে ধরো পানি অলরেডি কমর পানি হয়ে গেছে গিয়া আল্লাহ বাবু আল্লাহ সাহায্য করতে মাহবুদ আল্লাহ আর সকালেও তো এটা কিছু পানি আছে না মাহবুদ আল্লাহ তোমরা বাড়ির সমান নি
আমরা বাড়ির তো পুকুরি করে ডুবিয়াও দেখো গোয়ালের অবস্থা। ইটা মনুগাঙ্গর আপনারা আমার বাড়ি দেখাই, আমার বাড়ির ভিতরে কতটুকু পানি ঢুকছে। আসলে এটাই লোক আমার বাড়ির মেইন সড়ক, আরও সুইচ গেটের ফুলর লাগান আমার বাড়ির ভিতরে দিয়ে পানি ছুটছে। আল্লাহ আমরারে সাহায্য করতা, সবে আমরা লাগি দোয়া করবা। হয়তো আমরা এদিকে পানি ঢুকার কারণে মলিবাজার সদর এলাকার যে কয়েকটা এলাকা আছে, যদি পানি কমে তারা বাঁচি যাইবা। পানি তো মনোনদী থাকি আর আমরা আছি উজান, মনোনদী খুব কাছে, যার কারণে পানি দ্রুত যাওয়া শুরু করছে, আস্তে আস্তে বাড়েরও। ও দোকান সামনে আমরা পুকুর পুকুরিতা সব ডুবাই, সব ডুবি গেছে। মিটিপুরের খবর বেশি বলা নাই রে ভাই, সবর সেম গতি, আমরার কোনে তারার করুণ গতি, কারণ তারার আমরার এখান থাকি আমরার আগে তারার বন্যায় প্লাবিত হয়েছে। যারা দেশে এবং বিদেশে অবস্থান তো দেখায় মনে পড়ি দিবি, আর দেখিস তা ওটা কি যা থাফ আছে খামার মারি দিব। সেলার মতো যে কথা থাফ ওটা খামার মারছিল আগে। পুকুরির মাছ শেষ রে মেয়র, দেখা নি তুমি? এস এম ফজলুর রহমান মালিক ভাই সো যেরা দেখা, এটা আমার পুকুর, কিন্তু পুকুরে পুকুরে ও তখন পুকুরের মাছ খেলাম যার শেখ আর পুকুরির মাছ দেখতো হাজার হাজার টাকার মাছ খালি আমরা দেখলা যান না সব যার। ও তখন পুকুর ডুবিয়া বাড়িঘর দুয়ারও ডুবি যার, ও তখন আমরা বাড়িঘর দুয়ার ডুবের, ও তখন আমরা বাড়ির মেইন রাস্তা রাস্তা উস্তা ডুবি যার। খার দুঃখ কারে হইতাম, এখান থাকি হয়তো ঘন্টা খানিক পরে উয়াবদাতেও যাইতাম ফারতাম না, কারণ অবস্থা খারাপ। সবে আমরা লাগি দোয়া করবা, আর ওই লোক আমরা বাড়ির সামনের গেইটও গেইটে দিও, তখন কত স্রোতে পানি যায়।